নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কচুর দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো বলেই আপনাদের সামনে চলে আসলাম কচুরলতি প্রথমে আমি পরিষ্কার করে এই যে কিছুটা কচুরলতি আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে ধুয়ে আপনাদের সামনে চলে আসব। কচুলতি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম রসুন কুচি আমি তো কুচি করে দিলাম আপনাদের যদি বাটা দিতে ইচ্ছে করে তাহলে বাটাও ব্যবহার করতে পারেন এখন দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে এখন দিয়ে দেব হলুদ তারপর দিলাম মরিচ জালটা যে যার রুচি বা ইচ্ছে অনুযায়ী এখন দিলাম জিরা ধনিয়া পাউডার তারপর সাতমতো লবণ সব মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেজন্য আমি সামান্য পানি দিয়ে তারপর মশলা কষিয়ে নিচ্ছি মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর ভালো গ্রাম ভালো স্বাদ সুন্দর কালার তিনটাই কিন্তু আসে ভালো করে কষানোর উপর আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব চিংড়ি সুটকি কারণ আজকের কচুলতি রান্না করব আমি চিংড়ি সুটকি দিয়ে আপনাদের যদি সুটকি ভালো না লাগে বা পছন্দ না হয় তাহলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানানো যায় আমি আবারও কিছুক্ষণ নেড়ে চিংড়ি সুটকি একটু কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি সুটকি আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি টমেটো কেটে রেখেছি একটা বড়ো সাইজের সেই টমেটোটা দিয়ে দেব এই যে টমেটোটা দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ শুটকি সব নেড়ে চেড়ে দু এক মিনিট আমি আবারও কষিয়ে নেব কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব কচুর লতি লতিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ আমি নেড়ে চড়ে কচুর লতি এভাবে কষিয়ে নিলাম ভালো করে কিন্তু কষাতে হবে না হলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকতে পারে এখন আমি ডেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম আর কিন্তু কষাতে হবে না এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও আর দশ মিনিটের মতন রান্না করে নেব আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন ডেকে রান্না করে নেব আর দশ মিনিট আমি ডাক না দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম কচুর লতি অনেকটাই সিদ্ধ হয়ে আসলো আবারও আমি আট দশ মিনিটের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ধনে পাতা দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য চুলাটা ছোটো করে দিয়ে আমি বসিয়ে রাখব এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের কচুর রেসিপিটা